হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনার প্রিয়তম প্লেস বা ডিপার্টমেন্ট কিভাবে গুগল ম্যাপে অ্যাড করবেন। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে আপনার সব জায়গা এখানে অ্যাড করতে পারবেন না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্লেস বা ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবেন। গুগল ম্যাপে সব প্লেসে অ্যাড করতে পারবেন না, এই কারণেই যে বাংলাদেশের ম্যাপাররা তারা এটাকে অ্যানালাইসিস করে, যদি গুরুত্বপূর্ণ কোনো প্লেস না হয় সেটা অ্যাকসেপ্ট করেন না, আর যদি কোনো গুরুত্বপূর্ণ প্লেস বা ডিপার্টমেন্ট হয় তাহলে তারা অ্যাকসেপ্ট করে নেন, অর্থাৎ গুগল ম্যাপে অ্যাড হয়ে যায়। সো গাইস, শুরু করার আগে যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল ম্যাপ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল হলে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখান থেকে নিচের অপশনগুলো থেকে কন্ট্রিবিউট এই প্লাস আইকনটি দেখতে পাবেন, আর জিমেলটা লগ ইন করা না থাকলে তো এই অপশনটা নাও থাকতে পারে। তো আমি যেহেতু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করছি, আমার এই অপশনগুলো থেকে কন্ট্রিবিউট অপশনটা ভাসছে, তো আমি এই প্লাস আইকনে প্রেস করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল অ্যাকাউন্ট রাকিব 25। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এডিট ম্যাপ, অ্যাড প্লেস, রাইট রিভিউ, অ্যাড ফটো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু প্লেস অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাড প্লেসে প্রেস করব। অ্যাড প্লেসে প্রেস করার পর এরকম একটা পেজ চলে আসবে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নেম, অ্যাড ক্যাটাগরি, অ্যাড অ্যাড্রেস। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে যা করতে হবে, এখানে আপনারা যেটা এখানে অ্যাড করতে চান সে জায়গাটার নাম দিতে হবে। তো আমি এখানে যেহেতু আমার পার্শ্ববর্তী একটা বাজার অ্যাড করতে চাই, যেহেতু গুগল ম্যাপে এখনও অ্যাড করা হয়নি, আমি অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ওকে, নামটা আমি অ্যাড করলাম। তারপরে ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনাদেরটা যদি রেস্টুরেন্ট হয় তো সেক্ষেত্রে রেস্টুরেন্ট, কোনো ডিপার্টমেন্ট হলে স্কুল কলেজ, ইউনিভার্সিটি হলে স্কুল, বা ব্যাংক হলে ব্যাংক, বা এখানে ক্লথ স্টোর হলে ক্লথ স্টোর, বা যে কোনো এখানে হসপিটাল হলে হসপিটাল, এখানে ক্যাটাগরি অ্যাড করে দেবেন। ওই ক্যাটাগরিটা কী? ক্যাটাগরিটা হচ্ছে বাজার। ওকে, বাজারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড অ্যাড্রেসে প্রেস করব, অর্থাৎ আমাদের প্রেস করতে হবে আপডেট লোকেশন অন ম্যাপে প্রেস করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ম্যাপ আইকনটা, যেখানে আপনারা যেখানে সঠিক লোকেশনটা সেখানে এই ম্যাপ আইকনটি আপনারা বসিয়ে দেবেন। ওকে, যেহেতু এইটা পুরোটাই ভোগড়া বাজার, তো আমি সেক্ষেত্রে এটা অ্যাড করে দিলাম। এখন আমার সঠিকভাবে এই আইকনটা বসানো হলো। এখানে উপরে দেখতে পাচ্ছেন মুভ দ্য ম্যাপ টু দ্য কারেক্ট লোকেশন, তো আমি এখানে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা হয়ে গেছে। এখন আপনাদের যা করতে হবে, এখন ডান পাশ উপরে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে প্রেস করতে হবে। এখন আপনারা সেই স্থানটি ফটো যুক্ত করতে পারেন অথবা না করতে পারেন, তো সেক্ষেত্রে আমি করব না, তো আমি নিচে নোটে প্রেস করব। প্লেসটা অ্যাড করার পর গুগল ম্যাপে অ্যাড হতে প্রায় এক মাস বা তার চেয়ে কম সময় লাগতে পারে। এই এক মাস বা তার কম সময়ে গুগল ম্যাপাররা তারা এটাকে অ্যানালিসিস করে, যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেটা তাকে অ্যাকসেপ্ট করে না। সো গাইস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।